ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সংখ্যা শিখব। এক থেকে গোনা শুরু করে কেমন করে 10, 11, 12 হচ্ছে সেইটা আজকে আমরা পরিষ্কার করে বুঝে নিই। চলো, বাবা তোমার জন্য লজেন্স এনেছে। তুমি বাবার কাছে গেছো লজেন্স খাবে বলে। তো যখন তুমি গেলে তখন তোমার কাছে কটা লজেন্স রয়েছে? একটাও নেই। এই একটাও নেইটা সংখ্যায় হলো শূন্য, তার মানে তোমার কাছে শূন্যটা লজেন্স রয়েছে। এবার তোমাকে একটা একটা করে লজেন্স দিচ্ছেন বাবা। তো একটা লজেন্স তুমি নিলে, নিয়ে পকেটে ভরে রাখলে। এবারে আর একটা লজেন্স তোমাকে দিল, তাহলে এক আর একে দুটো লজেন্স তুমি পেলে, পকেটে ভরে ফেললে। এই করে করে তোমাকে আরও একটা লজেন্স দিল, হলো তিনটে। আবার একটা দিল, হলো চারটে। এমন করে করে তোমার কাছে 9টা লজেন্স হয়ে গেল। এবার যেই না 10 নম্বর লজেন্সটা তোমার হাতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তুমি দেখলে পকেটের মধ্যে একটা কি হলো। তারপর আস্তে আস্তে তুমি পকেটের কাছে হাতটা নিয়ে গিয়ে যেই ভরতে গেলে, অমনি দেখলে পকেটের ভেতর লজেন্সগুলো ভীষণভাবে নড়াচড়া করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। তুমি তো অবাক হয়ে দেখছো কি ব্যাপার, 10-এর লজেন্সটা আমি দিতে পারবো না ভেতরে? ওমা, তারপরে দেখছো লজেন্সগুলো কথা বলছে। কি বলছে ভালো করে শোনো, শুনতে পাচ্ছ তো? বলছে আমরা 10-এর দল করে থাকি। অর্থাৎ তুমি যে একটা একটা করে লজেন্স দিচ্ছ, যেই 10টা লজেন্স হবে কেমন করে কিন্তু আর পকেটে রাখা যাবে। তাহলে কি করতে হবে? আমাদের ওদের একটা দল করে দিতে হবে। চলো তাহলে দল করবার একটা ব্যবস্থা করা যাক। এই একটা থালা এসে গেল। এটা আসলে থালা না, এটা একটা প্যাকেট। এই প্যাকেটের মধ্যে দেখো ওরা কেমন সুন্দর শুরুত করে ঢুকে পড়ল। আগে ওরা খুব চেঁচামেচি করছিল, নড়াচড়া করছিল, এখন কিন্তু আর কেউ নড়াচড়া করছে না। এখন দেখো 10 জনে ওর ভেতর কেমন ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, 10-এর দল তো করে দিলাম, কিন্তু 10টা লেখার সময় 1 আর 0 কেন লিখি আমরা? চলো দেখা যাক। এবারে বাবা কি করলো, তোমাকে একটা সবুজ লজেন্স আর 2টো কমলা লজেন্স দিল। সবুজ লজেন্সটা হলো কমলা লজেন্সের 10টার একটা দল। ভালো করে দেখে নাও। তাহলে তুমি 3টে লজেন্স পেলে। কিন্তু এই 3টে কি আসলে 3টে লজেন্স? না, একে আমরা 3টে লজেন্স বলতে পারি না। কেন? ওই দেখো, একটা সবুজ লজেন্সের ভেতর কেমন 10 জনে বসে বসে ঘুমোচ্ছে, 10টা কমলা রঙের লজেন্স। তার মানে সবুজ লজেন্স আর কমলা লজেন্স এরা দেখতে একই সাইজের হলেও এরা কিন্তু আসলে একই নয়। তাহলে লজেন্সের সঙ্গে সংখ্যা কি করে বসাবো? যখন লজেন্স ছিল একই রকমের, যখন শুধু কমলা রঙের লজেন্স ছিল, তখন একটা একটা করে লজেন্স বাড়ছিল আর সংখ্যাও বাড়ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এমন করে। কিন্তু যেই সবুজ লজেন্স চলে এলো, অর্থাৎ কমলা রঙের লজেন্সের দল চলে এলো, তখন আর ওদের একসঙ্গে একটা সংখ্যা দিয়ে তো আমি বাড়াতে পারবো না। তাহলে চলো ওদের জন্যে 2টো আলাদা আলাদা ঘর করে দিই। এই যে হলুদ দাগটা দেখতে পাচ্ছ, এই হলুদ দাগটা দিয়ে আমরা 10-এর দলের একটা ঘর করে নিলাম আর 1-এর জন্যে একটা ঘর করে নিলাম। তাহলে আগে যেটা আমরা 3টে দেখছিলাম, একটা সবুজ আর 2টো কমলা, সেটা হয়ে গেল
একটা সবুজের জন্যে এক লিখলাম আর দুটো কমলার জন্যে দুই লিখলাম। এই সংখ্যাটা তো তোমরা ভালোই চেনো, তার মানে বারোটা লজেন্স হয়ে গেল। একটার ভেতরে আছে দশটা কমলা লজেন্স আর দুটো কমলা লজেন্স, তার জন্যে দুটো, তাহলে দশ আর দুইয়ে হয়ে গেল বারোটা। এবার আরও একটা কমলা লজেন্স এলো, হয়ে গেল তেরোটা, দুটো দুই চলে গিয়ে তিন লিখলাম আমরা। এবার কমলা লজেন্স না বাড়িয়ে আমরা বাড়িয়ে দিলাম সবুজ লজেন্স, তাহলে কি হবে? তাহলে তোমার ডান দিকের ঘরে তো আর বাড়বে না, বাড়বে বাঁ দিকের ঘরে। বাঁ দিকের ঘরে ছিল এক, হয়ে গেল দুই, তাহলে সংখ্যাটা কত হলো? হয়ে গেল তেইশ। দুটো সবুজ লজেন্সের ভেতর আছে কুড়িটা কমলা লজেন্স আর ডান দিকে তিনটে কমলা লজেন্স, তাহলে সংখ্যা হয়ে গেল তেইশ। আবার দুটো কমলা লজেন্স কমিয়ে দিলাম, পকেট থেকে বার করে তুমি খেয়ে নিয়েছ, তাহলে এখন সংখ্যাটা কত হয়ে গেল? কমলা রঙের লজেন্সের যে ঘর সেখানে আগে ছিল তিন, এখন হয়ে গেল এক, তাহলে সংখ্যাটা হলো একুশ। তুমি তখন আরও একটা লজেন্স খেয়ে নিলে, ব্যাস তোমার ডান দিকের কমলা রঙের লজেন্সের ঘরে একটাও লজেন্স নেই। প্রথমেই বলেছিলাম কিচ্ছু যদি না থাকে তাহলে আমরা শূন্য বসাই, তাহলে এখন সংখ্যাটা হলো কুড়ি। আমরা কেমন করে পড়ি? দুই দশে কুড়ি। এইবার তুমি একটা সবুজ লজেন্স খেয়ে নিলে, তার মানে তুমি দশটা কমলা লজেন্স খেয়ে নিয়েছ, তাহলে এখন সংখ্যাটা হয়ে গেল এক বাঁ দিকে, আর ডান দিকে তো কিছু ছিলই না, হয়ে গেল দশ। এই ডান দিকের ঘরটাকে এবার আমরা নাম দিয়ে দিলাম, এই ডান দিকের ঘরটাকে বললাম একের ঘর বা এককের ঘর, আর বাঁ দিকের ঘরটার নাম দিলাম দশের ঘর বা দশকের ঘর। এই দুটো ঘরকে ভাগ করে দিলাম হলুদ কাঠি দিয়ে, আর নিচে একটা নীল রঙের জায়গা রাখলাম যেখানে আমরা সংখ্যাটা লিখব। তাহলে এখন দুটো ঘরের কোনোটাতেই কোনো লজেন্স নেই, সেই জন্যে দুটো শূন্য লেখা হয়েছে। এইবার চলো এক 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 করে লজেন্স বাড়াতে থাকি। লজেন্স এলো এক, সংখ্যা হলো এক। দেখো দশের ঘরে কিছু নেই বলে শূন্য রইল, লজেন্স এলো দুই, সংখ্যা হলো দুই, শূন্য দুই। লজেন্স এলো তিন, সংখ্যা হলো তিন। লজেন্স এলো চার, সংখ্যা হলো চার। লজেন্স এলো পাঁচ, সংখ্যা হলো পাঁচ। লজেন্স এলো ছয়, সংখ্যা হলো ছয়। ছয় আর একে সাত, সাত আর একে আট, আট আর একে নয়, নয় আর একে, দেখো সাঁ করে দশটা লজেন্স, একটা সবুজ রঙের দল করে সবুজ লজেন্স হয়ে দশকের ঘরে চলে গেছে। তাহলে সংখ্যাটা এখন দশ, একটা সবুজ লজেন্সের জন্য এক, আর একের ঘরে বা এককের ঘরে কিচ্ছু নেই সেই জন্য শূন্য। এবার আবার লজেন্স বাড়াতে থাকি, আর একটা লজেন্স এলো, হয়ে গেল এক দশ এক এগারো। আরও একটা লজেন্স এলো এক দশ দুই বারো। আরও একটা লজেন্স এলো এক দশ তিন তেরো, এক দশ তিন তেরো আর একে এক দশ চার চোদ্দো, এক দশ চার চোদ্দো আর একে এক দশ পাঁচ পনেরো, এক দশ পাঁচ পনেরো আর একে
1, 10, 6, 16 1, 10, 6, 16 আর একে 1, 10, 7, 17 1, 10, 7, 17 আর একে 1, 10, 8, 18 1, 10, 8, 18 আর একে 1, 10, 9, 19 দেখে নাও ভালো করে, তোমার বাঁদিকে দশের ঘর বা দশকের ঘরে একটা সবুজ লজেন্স, তার ভেতরে দশটা লজেন্স রয়েছে লাল, সেটা হলো 1, 10 বা 1, 10 আর তোমার ডান দিকে একের ঘর বা এককের ঘরে 9টা লজেন্স রয়েছে, তাহলে 1, 10, 9 হলো। এবারে যেই না আর একটা লজেন্স এলো, সঙ্গে সঙ্গে গিয়ে দেখো সবাই ছুটে ঢুকে পড়ল একটা সবুজ লজেন্সের পেটের ভেতর, তাহলে এখন সংখ্যাটা হয়ে গেল 2, 10, 20 দশের ঘর বা দশকের ঘরে 2টো 10-এর দল আর একের ঘর বা এককের ঘরে কোনো লজেন্স নেই, 0টা তাহলে 2-এ 0 বা 2, 10-এ 20